মিডিয়া ভয়েস মিলে স্বাগত। টুকটুকে লাল বেনারসিতে বাঙালি সাজে বাজিমা টলিপাড়া চার রাস কন্যে কন্যের সাজে কোন অভিনেত্রী সেরা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। এই চ্যানেলের ভিডিও প্রথম যারা দেখছেন, পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। ফেব্রুয়ারির শুরুতে সাত পাকে বাধা পড়লেন টলিগঞ্জের চার তারকা। শুরুটা হয়েছিল গায়িকা ইমন চক্রবর্তীর বিয়ে দিয়ে। এরপরই একই দিনে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী মিমি দত্ত ও সুহিনী গুহরায়। 4 ফেব্রুয়ারি সাত পাকে বাধা পড়লেন চীনা সাহা। বিয়ের দিন কোন রকম আধুনিকতা বা ট্রেন্ডের জোয়ারে গা ভাসালেন না তারা, একেবারে লাল বেনারসিতে সাবেকি সাজে ধরা দিয়েছিলেন সকলেই। বিয়ের দিন একদম পারফেক্ট বাঙালি কনের লুকে পাওয়া গেল চীনাকে। লাল বেনারসি গা ভর্তি গয়না সাবেকি সাজে ধরা দিলেন চীনা সাহা। চীনার ব্লাউজটি বিশেষ দৃষ্টি কাড়ল, লাল সবুজ কম্বিনেশনের এই ব্লাউজ ছিল বেশ আকর্ষণীয়। মাথায় লাল রঙের ওড়না বেছে নিয়েছিলেন চীনা। বিয়েতে নীল পুরো দস্তুর বাঙালি সাজে তাক লাগালেন। লাল সুতোর কাজ করা পাঞ্জাবি আর লাল পার ধুতিতে সেজেছেন বর। বিয়ের দিন লাল বেনারসিতে বাঙালি সাবেকি সাজে ধরা দিলেন গায়িকা ইমন চক্রবর্তী। গা ভর্তি গয়নায় নজর কেড়েছেন নববধূ ইমন। গায়িকার মাথায় প্রজাপতি টিকলি ও টাইরা বেশ নজর কাড়া। বিয়ের সাজে মাথায় কোন রকম ওড়না ব্যবহার করেননি ইমন। গায়িকার সাজের সঙ্গে সাজস্য রেখে লাল পার ডিজাইনার সাদা পাঞ্জাবিতে দেখা যায় নতুন বর তথা মিউজিক কম্পোজার নীলাঞ্জন ঘোষকে, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্ত। বিয়ের দিন তিনি টুকটুকে লাল বেনারসি গা ভর্তি গয়না পরে তিনিও সাবেকি বাঙালি সাজে ধরা দেন। এদিন নতুন বর ওমকে দেখা যায় দুধে আলতা গোলাপি রঙের ডিজাইনার পাঞ্জাবিতে বাঙালি সাজে বাজিমাত করতে। ধারাবাহিক গঙ্গারামের টাইরা বিয়ের পিঁড়িতে বসলেন টুকটুকে লাল বেনারসিতে, সঙ্গে জারদুস্তি কাজ করা লাল সোনালী ব্লাউজ পদ্মার নামের সঙ্গে মিল রেখে এদিন সুহিনীর টাইরা ছিল চোখে পড়ার মতো। বিয়ের দিন নতুন বর কলর চৌধুরীকে দেখা গেল সোনালী রঙের পাঞ্জাবিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি দেখে কনের সাজে এই চারজন অভিনেত্রীর মধ্যে কাকে আপনাদের বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মিলের সাথেই থাকুন।